আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মায়ের ভালোবাসা চ্যানেলে জানাই স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আপনাদেরকে কিছু বলার জন্য ভিডিওটি করলাম। তো আজ বুধবার থেকে আজকে রবিবার পর্যন্ত মানুষের কারোর বাসায় গ্যাস নেই। তো সবার তো সাধ্যের বাইরে, যে একটা সিলিন্ডার আগে ছিল 1200 টাকা, আর এখন বিক্রি করে 1500 টাকা। তো সবার তো সিলিন্ডার কিনে রান্না করার সাধ্য নাই। তো ওই যে আশেপাশে কিছু টুকুর টুকুর শব্দ শুনছেন, সবাই কাঠ বাঁশ দিয়ে যেভাবে পারে লাকড়ি জোগাড় করে রান্না করে। আর এই সিলিন্ডার নিয়ে আসছি, সিলিন্ডার আগে 1200 টাকা করে নিত, এখন 1500 টাকা সিলিন্ডারের দাম, 300 টাকাই বেড়ে গেছে সিলিন্ডারের দাম। তো তো আপনারা কিছু শব্দ শোনা যাচ্ছে, সবাই কিছু না কিছু কাঠ বাঁশ এগুলা কাটছে, যার ঘরে যা কিছু আছে আশেপাশে সেগুলা কেটে মানুষ অনেক কষ্ট করে আজকে 5 দিন ধরে রান্না করে খাচ্ছে। আর এদিকে আমি সিলিন্ডারে ভাত বসাচ্ছি, তো ভাতের জন্য পানি গরম দিয়ে দিয়েছি। তো মানুষ কীভাবে রান্না করে তো সেটা আপনাদেরকে আমি একটু দেখাবো। তো আমার আশেপাশে যারা আছে অনেকেরই সিলিন্ডার নেই, তো সবাই অনেক কষ্ট করে রান্না করে খাচ্ছে। তো জানি না, মনে বলছিল 72 ঘন্টা পরে গ্যাস আসবে, কিন্তু এখনও তো গ্যাসের কোনো গন্ধই পাচ্ছি না। তো কতদিন মানুষ এরকম দুর্ভোগ করবে জানি না, কিন্তু সরকার তো টাকা ঠিকই নিয়ে যাচ্ছে, টাকা আমরা ঠিকই দিয়ে যাচ্ছি গ্যাসের বিল, কিন্তু কয়েকদিন পর পরে এই অবস্থা। তারপরে প্রতিদিন তো গ্যাস সকালবেলা একটু থাকে, তারপরে থাকে না, তাও মানুষ কিছু রান্না করে খেতে পারছে, এখন তো একেবারেই নেই। তো এইভাবে আর কতদিন চলবে ঠিক জানি না। তো মানুষ কীভাবে কষ্ট করে রান্না করে আমার আশেপাশে, তো আমি সেটা আপনাদেরকে একটু দেখাবো। তো মহিলারা রাস্তায় কাঠ ফাঁসছে, কাঠ দিয়ে লাঠি বানাচ্ছে, তো সেটা আমি আপনাদের একটু দেখাবো, দেখি আমার বাসা থেকে দেখা যায় কি না। তো আপনারা আমার সাথেই থাকুন। তো দেখুন কীভাবে মহিলারা কাঠ দিয়ে লাঠি বানাচ্ছে। কী করবে মানুষ তো রান্না করে খেতে হবে। তো সিঁড়ির নিচে লাড়কি চুলা দিয়ে কীভাবে রান্না করছে মানুষ সেটা আমি একটু দেখাবো আপনাদেরকে। দূর থেকে এই চুলায় ভাত রান্না করছে সিঁড়ির নিচে বসে বসে। তো কারেন্টের তারের জন্য ঠিক মতো বোঝা যাচ্ছে না। এত কষ্ট, আর কতদিন লাগবে গ্যাস ঠিক করতে জানি না। কেউ তেল দিয়ে রান্না করছে তেলের চুলায়, কেউ লাড়কি চুলায় রান্না করছে, কেউ ভাত রান্না করছে। না
তো দূর থেকে আমি আপনাদেরকে একটু দেখালাম, এই সবাই পাশাবাড়িতে লাড়কি বানাচ্ছে। কারণ তো তার জন্য কিছু বোঝা যাচ্ছে না, তো এটুক দেখাইলাম আমি আপনাদেরকে। তো মানুষের এত দুর্ভোগ, তো এতদিন হয়ে গেল গ্যাসের কোনো সন্ধানই মিলছে না, তো সবারই রান্না করে খেতে অনেক কষ্ট হয়, কেউ তেলের চুলায়, কেউ রাস্তার মধ্যে লাড়কি নিয়ে টুকটাক আওয়াজ করে, গ্যাসের সিঁড়ির নিচে গ্যাসের চুলা লাড়কির চুলা দিয়ে রান্না করছে, তো মানুষের অনেক দুর্ভোগ হওয়াতে হচ্ছে। তো কবে গ্যাস আসবো তাও আমরা জানি না, তো খবরে বলে গ্যাস আছে কিন্তু ও গ্যাসের তাপ কম, আসলে কিন্তু কোনো গ্যাসই নেই, কারো চুলাই জ্বলে না আমাদের। তো কী আর বলবো, এখন আমাদের সবই নিয়তি, আর কি করব, যে এখন যখন যে পরিস্থিতি হয় সেভাবে আমাদের মোকাবেলা করতে হয়। তো আমি ভিডিওটি আপনাদেরকে দেখালাম, একদম আজকে এত দিন ধরে চুলা একদম বন্ধ, একদম চুলা বন্ধ, গ্যাস দেখতে দেখতে প্রতিদিনই ম্যাচ শেষ করি, ম্যাচের কাঠি শেষ করি, কিন্তু গ্যাসের কোনো শ্রমদানি নেই। তো আশা করি আমার এই ভিডিওটি শেয়ার কর, যে যেখান থেকে দেখেন শেয়ার করবেন, কিন্তু যাতে করে আসল জায়গায় খবরগুলো পৌঁছে যে আমরা কোনো গ্যাসই পাচ্ছি না, সবাই রান্না করে খেতে আমাদের খুবই অসুবিধা হয়, আর লাড়কি দিয়ে কতদিন আর রান্না করে খাবে মানুষ। তো যদি কর্তৃপক্ষ তাড়াতাড়ি গ্যাস দেয় তাহলে সবাই উপকৃত হবে। তো ভিডিওটি এখানে শেষ করলাম, সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আল্লাহ হাফেজ। তো চুলাতে কোনো গ্যাস নেই, তো সিলিন্ডারে দিয়ে কতক্ষণ আর রান্না করা যাবে জানি না।